আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এমকে জামান রচিত ইজবিল হাসান নোট এন্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটাল বিষয় ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং অষ্টম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 4 নম্বর ফরম্যাটের পর্ব নম্বর 6 থেকে 10 পর্যন্ত সমাধান করব। বিগত ক্লাসে আমরা 4 নম্বর ফরম্যাটের 1 নম্বর প্রবলেম থেকে 5 নম্বর প্রবলেম পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমাদের বইয়ের 6 নম্বর প্রবলেম থেকে 10 পর্যন্ত সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 6 থেকে শুরু করি। যাদের কাছে আমাদের বইটা আছে তারা বইটা বের করুন, যাদের কাছে বইটা এখনও পৌঁছায়নি তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বইটা খুব দ্রুত সংগ্রহ করে নিন। 6 নম্বর প্রবলেমটি বলা হচ্ছে এটা 2012 সালে এসেছিল বোর্ড পরীক্ষায়। শিক্ষার্থীগণ, বোর্ড প্রশ্নগুলো ধারাবাহিকভাবে 19 সাল পর্যন্ত এই শেষ পর্যন্ত দেওয়া আছে। তা শুন, প্রশ্নটি বলা হচ্ছে ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন টু ক্যালকুলেট। তৈরি করতে হবে 4টা রিকোয়ারমেন্ট। প্রথম রিকোয়ারমেন্ট নাম্বার 1, নাম্বার অফ শেয়ার নিডেড, কতটা নতুন করে শেয়ার ইস্যু করা লাগবে সেটা বের করতে হবে। নাম্বার 2, হাউ মেনি রাইট উইল টেক টু বাই ওয়ান শেয়ার, একটা শেয়ার এগেনস্টে রাইটের সংখ্যা কত। নাম্বার 3, হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস, তাহলে রাইট প্রাইসের মান দেখাতে হবে এক্স রাইট। নাম্বার 4, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, রাইট ভ্যালু বের করতে হবে। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। তার প্রয়োজনীয় তথ্য এখানে দেওয়া হয়েছে, ইনফরমেশনগুলো। আউটস্ট্যান্ডিং শেয়ার 50,000, কারেন্ট মার্কেট প্রাইস যার 75 টাকা, তাহলে P0 হলো 75 টাকা। আর নাম্বার অফ ওল্ড শেয়ার 50 লক্ষ। দ্য কোম্পানি নিডেড টু রাইজ দ্য ফান্ড বাই 7 কোটি টাকা, তাহলে 7 কোটি টাকা ফান্ড বৃদ্ধি করতে হবে, যেখানে সাবস্ক্রিপশন প্রাইস অনলি 70 টাকা পার শেয়ার। এই প্রশ্ন, এইটুকু শুধুমাত্র ইনফরমেশন। সেখানে এই অঙ্কের ইনফরমেশনটা পরে দেওয়া হয়েছে, প্রশ্নটা আগে দেওয়া হয়েছে। তো আসুন গিভেন আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা সলিউশন শুরু করি। সলিউশনে লিখলাম প্রথমে গিভেন দ্যাট দেওয়া আছে আউটস্ট্যান্ডিং শেয়ার, ওর শেয়ার আছে আমাদের 50 লক্ষ, কারেন্ট মার্কেট প্রাইস P0 75 টাকা, সাবস্ক্রিপশন প্রাইস SP 70 টাকা, আর নিডেড টু রাইজ ফান্ড 7 কোটি টাকা। এখন প্রথম প্রশ্ন দেখে আসি আবার, নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু, কতটা নতুন শেয়ার ইস্যু করলে এই 7 কোটি টাকা ম্যানেজ করা যাবে। তো আমরা নাম্বার অফ শেয়ারের 3টে সূত্র দেখেছিলাম। প্রথম সূত্রটাই আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে, তাহলে 1 নম্বর প্যাসেজে হয়েছে। সূত্রটা হলো ফান্ড টু বি রাইজ ডিভাইড বাই সাবস্ক্রিপশন প্রাইস। ফান্ড টু বি রাইজ 7 কোটি টাকা, সাবস্ক্রিপশন প্রাইস 70 টাকা, 7 কোটিকে 70 টাকা দ্বারা ভাগ করলে 10 লক্ষ শেয়ার, তাহলে নতুন শেয়ার কত? 10 লক্ষ। সেখানে দেখুন, এবার আসুন আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টটা দেখি, ক্যালকুলেশন অফ নাম্বার অফ রাইট, একটা শেয়ার এগেনস্টে কয়টা রাইট ইস্যু করতে হবে। সূত্র ওল্ড শেয়ার ডিভাইড বাই নিউ শেয়ার, এই সূত্রটা আমাদের পড়ে গেছে। ওল্ড শেয়ারের সংখ্যা দেওয়া রয়েছে 50 লক্ষ, আর নিউ শেয়ারের সংখ্যা 10 লক্ষ, ভাগ করলাম, ভাগ করলে 5 রাইটস, অ্যান্সার আসলো 5। নাম্বার 3, ক্যালকুলেশন অফ এক্স রাইট প্রাইস, তাহলে আফটার এক্সাস্টিং অফ এক্স রাইট, তাহলে এক্স রাইটের সূত্র হলো PX সমান সমান P0 ইন্টু নাম্বার অফ রাইট প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড বাই নাম্বার অফ রাইট প্লাস অন, সূত্রের অন। হিয়ারে আমরা P0 এর মান লিখলাম 75 টাকা, নাম্বার অফ রাইট 5 2 নম্বর রিকোয়ারমেন্ট থেকে নিলাম, আর সাবস্ক্রিপশন প্রাইস 70 টাকা। মানগুলো সূত্রে আমরা পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করলাম। ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে 75 গুণন 5 375 প্লাস 70 ডিভাইড বাই 5 প্লাস অন, তাহলে 6, উপরে যোগ করলাম 445 হয়েছে, আর নিচেই 6 দ্বারা 445কে ভাগ করলে 74.17 প্রায়, এটা অ্যান্সার। নাম্বার 4, ক্যালকুলেশন অফ ভ্যালু অফ রাইট, ভ্যালু অফ রাইট সূত্র হলো P0 মাইনাস PX। P0 মান 75 ছিল, আর PX এর মান এইমাত্র বের হলো 74 টাকা 17 পয়সা, বাদ দিলে 0.83, এটাই অ্যান্সার। সেটা দেখুন, তাহলে আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে আমাকে নক করবেন, আমি আশা করি আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করবো আরও। এবার আসুন 7 নম্বর। 7 নম্বর বলা আছে মনি কটন লিমিটেড হ্যাজ 50,000 শেয়ার আউটস্ট্যান্ডিং অ্যান্ড ইস শেয়ার ইজ কারেন্টলি সেলিং অ্যাট টাকা 40, তাহলে P0 কত? 40 টাকা, আর ওল্ড শেয়ার 50,000। ফর দ্য পারপাস R&D প্রোগ্রাম দ্য কোম্পানি নিড টু অ্যাকোয়ার অ্যান্ড ফান্ড অফ টাকা 5 লক্ষ, তাহলে অ্যাডিশনাল এখানে টাকা লাগবে কত? রাইজ টু বি ফান্ড 5 লক্ষ টাকা। দ্য ফিনান্সিয়াল ম্যানেজার অফ দ্য কোম্পানি Mr. Hussain on to raise the required fund by offering right share at 25 taka per share. That subscription price 25 taka. দেখুন তাহলে সব ইনফরমেশন দেয়া আছে। এখন রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে মাত্র তিনটা। নাম্বার 1, নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যু, অর্থাৎ কতটা নতুন শেয়ার ইস্যু করা লাগবে 5 লক্ষ টাকা ম্যানেজ করতে, যা সাবস্ক্রিপশন প্রাইস অনলি 25 টাকা। তো এখন আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দিব। 2 নম্বর প্রশ্ন আছে নাম্বার অফ রাইট নিডেড টু বাই এ নিউ শেয়ার অফ স্টক। এখানে 2 নম্বর প্রশ্ন নাম্বার অফ রাইট জিজ্ঞেস করতে বলা হয়েছে। এরপর নাম্বার সি বলা হচ্ছে ভ্যালু অফ দ্য রাইট বি, আচ্ছা বিফোর এক্স রাইট, আফটার এক্স রাইট আর বিফোর এক্স রাইট। এখানে বিফোর এক্স রাইটটা বলা হয়েছে। তো আসুন আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিই। প্রথমে ক্যালকুলেশন অফ নাম্বার অফ নিউ শেয়ার, সূত্র হলো ফান্ড টু বি রাইজ ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস, 5 লক্ষ ডিভাইড বাই 25 টাকা, ভাগ করলে হয় 20,000 শেয়ার। নতুন করে 20,000 শেয়ার ইস্যু করতে হবে। এখন ওল্ড শেয়ার কত ছিল 50,000, নতুন শেয়ার 20,000। এখন যদি প্রশ্ন করা হয় ক্যালকুলেশন নাম্বার অফ রাইট, তো নাম্বার অফ রাইটের সূত্র আমরা জানি ওল্ড শেয়ার ডিভাইড বাই নিউ শেয়ার। তাহলে ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার আমরা এখানে ভাগ করলাম 50,000 ভাগ, ঠিক আছে দেখুন 50,000 ভাগ 20,000, তাহলে ভাগ করলে কত আসলো 2.5 অ্যান্সার। এবার আসুন 3 নম্বর প্রশ্ন ক্যালকুলেশন অফ ভ্যালু রাইট বিফোর এক্স রাইট। বিফোর এক্স রাইটের ভ্যালু অফ দ্য রাইটের সূত্র আমরা জানি প্রথমটা ভিআর সমান সমান P0 মাইনাস এসপি ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস 1। তো নাম্বার অফ রাইট তো আমরা পেয়েছি 2.5 আর নিচে সূত্রের 1। আচ্ছা উপরে P0 40 টাকা, সাবস্ক্রিপশন প্রাইস 25 টাকা, মাইনাস করলে 15 টাকা থাকে, আর নিচেই যোগ করলে 3.5, 15কে 3.5 দ্বারা ভাগ করলে 4.29 অ্যান্সার। এটা হচ্ছে ভ্যালু অফ রাইট। তাহলে 3টা রিকোয়ারমেন্ট আমরা শিখে গেলাম 7 নম্বর অঙ্ক। এবার 8 নম্বর আসুন। 13 সালে এসেছে অঙ্কটি। ধারাবাহিকভাবে বোর্ড প্রশ্নগুলো সব দেওয়া আছে আমার বইতে। এগুলো প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ 100% কমন পাবেন এখান থেকে। দ্য স্টক অফ দ্য ওসিয়ান কোম্পানি ইজ সেলিং ফর 150 টাকা পার শেয়ার, P0 150 টাকা। দ্য কোম্পানি ইস্যু রাইট দ্যাট অ্যালাউ দ্য হোল্ডার্স টু সাবস্ক্রাইব ফর 1 অ্যাডিশনাল শেয়ার অফ স্টক অ্যাট এ সাবস্ক্রিপশন প্রাইস যান 125 টাকা। এ শেয়ার ফর ইজ 9 রাইট হোল্ড, এই 9 রাইটস বলা রয়েছে, তার রাইটের সংখ্যা কত 9। কম্পিউট দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ দ্য ফলোইং, রিকোয়ারমেন্ট 2টা। এ রাইট হোয়েন দ্য স্টক ইজ সেলিং রাইটস অন, তাহলে বিফোর এক্স রাইট রাইট অন বলা রয়েছে। অন শেয়ার অফ স্টক হোয়েন ইট দ্য গোজ এক্স রাইট, আফটার এক্স রাইট মান। প্রথম 1 নম্বর প্রশ্ন রিকোয়ার্ড এ ক্যালকুলেশন অফ ভ্যালু অফ রাইট উইথ দ্য রাইট 1 P0। তাহলে আসুন ভ্যালু অফ দ্য রাইটের সূত্র আমরা জানি P0 মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস 1। P0 প্রশ্নে দেওয়া আছে 150, সাবস্ক্রিপশন প্রাইস 125, আর নাম্বার অফ রাইট 9 লেখা আছে। তাহলে নাম্বার অফ রাইট আমাদের বের করা লাগলো না, সরাসরি 9 লিখে দিলাম হেয়ারে, দিয়ে মানটা বসালাম সূত্রে। P0 150 থেকে 125 বাদ দিয়ে উপরে বিয়োগ ফল হয়েছে 25, আর নিচে 9 আর 1 যোগ করে হয়েছে নিচে 10। 25কে 10 দ্বারা ভাগ করলে 2.5, এটাই হচ্ছে ভ্যালু অফ দ্য রাইট, এক্স রাইটের ভ্যালু। এবার আসুন 2 নম্বর প্রশ্ন আফটার এক্স রাইট। তাহলে PX সমান P0 ইন্টু নাম্বার অফ রাইট প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস 1। তাহলে P0 আমরা এখানে লিখলাম 150 আর নাম্বার অফ রাইট আছে 9, এটা ব্র্যাকেট দিয়ে গুণ করে নিলাম প্লাস 125, আর নিচে 9 আর 1 10, উপরে 1350 প্লাস 125 1475 ডিভাইড বাই 10, ভাগ করলে হলো 147.50 অ্যান্সার। তাহলে এক্স রাইটের মান 147.5 অ্যান্সার শেষ। এরপরে আসুন 14 সালে যেটা এসেছে, 9 নম্বর প্রবলেম। দ্য স্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেড হ্যাজ 5 লক্ষ শেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাট কারেন্ট মার্কেট প্রাইস 130 টাকা, P0 মান পার শেয়ার। দ্য কোম্পানি নিডেড 20 মিলিয়ন টু ফাইন্যান্স দ্য প্রপোজ প্রজেক্ট। দেখুন 20 মিলিয়ন বলেছে এখানে, তাহলে 2 কোটি টাকা ইনভেস্ট এখানে অ্যাডিশনাল ইনভেস্ট করতে হবে, ফান্ড টু বি রাইজ। দ্য বোর্ড অফ দ্য কোম্পানিজ has decided to issue right for raising the required money. The subscription price issue price has been fixed at 100 টাকা per share. তাহলে সাবস্ক্রিপশন প্রাইস কত 100 টাকা। প্রশ্ন এই রিকোয়ারমেন্ট মাত্র 2টা বলেছে, প্রস্তুতি রাখি। First, how many right required to purchase a new share? Number 2, calculate the price of the share after right issue. তাহলে তো প্রথমে আমরা এক নম্বর প্রশ্নে চলে যাই। অ্যানসার দেখুন আমাদের বইয়ে, ক্যালকুলেশন অফ নাম্বার অফ নিউ ইস্যু শেয়ার। উই নো দ্যাট আমাদের নিউ ইস্যু শেয়ার ফান্ড টু বি রাইজ ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস। ফান্ড টু বি রাইজ কত? 2 কোটি টাকা। আর সাবস্ক্রিপশন প্রাইস 100 টাকা। 100 দিয়ে আমরা 2 কোটিকে ভাগ করলাম, 2 লক্ষ শেয়ার আসলো। এটা হচ্ছে নিউ শেয়ার। ক্যালকুলেট দ্য প্রাইস অফ দ্য শেয়ার আফটার রাইট ইস্যু। আফটার রাইট ইস্যুর পরে যে প্রাইস হয় সেটা PX দ্বারা প্রকাশ করা হয়। আর বিফোর রাইট হলে, বিফোর এক্স রাইট হলে তখন আমাদের P0, ওই ভ্যালু অফ দ্য আর, শুধু বা R0 দিলেও হয়। যাই হোক, আমরা জানি PX = P0 ইন্টু নাম্বার অফ রাইট প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই N+1, নাম্বার অফ রাইট প্লাস 1। হিয়ারে আমরা মানগুলো একটু বসে নিই। এখানে আমাদের 130 টাকা ছিল P0, আর সাবস্ক্রিপশন প্রাইস 100 টাকা, আর নাম্বার অফ রাইট পেয়েছি কত? 2.5। ঠিক আছে, ধরুন হিয়ারে আমরা একটু নাম্বার অফ রাইটটা বের করে নিলে ভালো হতো। যে এখানে নিউ শেয়ার আর ওল্ড শেয়ার, ওল্ড শেয়ার 2 কোটি আর নিউ শেয়ার 0.25। নিউ শেয়ার আমাদের 2 লক্ষ ভাগ করে দেওয়া আসে। ক্যালকুলেশন করলে এখানে আমাদের আসবে 130 টাকা ইন্টু 2.5 প্লাস 100 ডিভাইডেড বাই 2.5 প্লাস 1, তার 3.5। আচ্ছা, উপরে আমরা যোগ করে যেটা পেয়েছি 425কে 3.5 দ্বারা ভাগ করলে 121 টাকা 43 পয়সা, এটা অ্যান্সার। তো এখানে আমরা যদি হিয়ারে অবশ্যই নাম্বার অফ রাইটটা বের করে নিলে ভালো হতো, যেহেতু এই অঙ্কে আমাদের নাম্বার অফ রাইট সরাসরি দেওয়া নেই। তো আসুন তারপরের অঙ্কটা আমরা চলে যাই, 10 নম্বরটা শেষ করে। সেক্ষেত্রে দেখুন এরপরে আসুন, এই অঙ্কটা আজকের ক্লাসে আমাদের শেষ হবে। হেলার ইন্ডাস্ট্রিজ ইজ প্রপোজিং এ রাইট অফারিং। প্রেজেন্টলি দে হ্যাভ 2,40,000 শেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাট 80 টাকা ইজ, P0 মান 80 টাকা। দেয়ার উইল বি 60,000 নিউ শেয়ার, নতুন শেয়ারের সংখ্যা দেওয়া রয়েছে আবার 60,000। নতুন শেয়ার আর আমাদের বের করা লাগবে না, এখানে নতুন শেয়ার দেওয়া আছে, যার অ্যাট সাবস্ক্রিপশন প্রাইস কত? 60 টাকা, SP। প্রয়োজনীয় তথ্য আমাদের দেওয়া আছে। এখন রিকোয়ারমেন্ট বলছে হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। দেখুন মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি আমাদের লাস্ট যে প্রশ্নগুলো ছিল এখানে। তাহলে আর 2 নম্বর প্রশ্ন বলছে হাউ মেনি রাইট নিডেড টু পারচেস অন নিউ শেয়ার, কত শেয়ার কতটা রাইট হিসাব করা লাগবে। হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস, 3টে প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রাইট। 5 নম্বর প্রশ্ন হোয়াই মাইট এ কোম্পানি হ্যাভ এ রাইট অফারিং রেদার দ্যান এ জেনারেল ক্যাশ অফার। তো আসুন আমরা 1 নম্বর প্রশ্নটা আগে দেখে আসি। ক্যালকুলেশন অফ নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। তো মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি আমরা শিখেছি, সূত্রটা ছিল ওল্ড শেয়ার ইন্টু P0 আর নিউ শেয়ার ইন্টু P1। এখন P1 না দিয়ে PX দেওয়া যাবে। P1 অবশ্যই মান দেওয়া রয়েছে সাবস্ক্রিপশন পেলে SP দিলে চলবে, SP তাহলে ভালো হবে। তো আসুন এইখানে আমাদের ওল্ড শেয়ার আছে 2,40,000 সাথে 80 টাকা ছিল P0, আর 60,000 আছে নিউ শেয়ার, তার সাথে সাবস্ক্রিপশন প্রাইস কত? 60 টাকা। তো গুণ করে আমরা পেয়েছি 1,92,00,000 আর এদিকে প্লাস 36 লক্ষ, যোগ করে হলো 2,28,00,000। অ্যান্সার শেষ। 2 নম্বর প্রশ্ন ক্যালকুলেশন অফ নাম্বার অফ রাইট নিডেড। নাম্বার অফ রাইট ওল্ড শেয়ার ডিভাইড বাই নিউ শেয়ার। ওল্ড শেয়ার 2,40,000, নিউ শেয়ার পড়েছে দেওয়া আছে 60,000, ভাগ করলে নাম্বার অফ রাইট এক একটা শেয়ারের এগেনস্টে 60টি রাইট শেয়ার। ক্যালকুলেশন অফ এক্স রাইট প্রাইস। এক্স রাইট প্রাইস আফটার রাইট প্রাইস এখানে আমাদের P0 ইন্টু নাম্বার অফ রাইট প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড বাই নাম্বার অফ রাইট প্লাস 1। মানটা লিখলাম, P0 মান 80 টাকা, রাইটের সংখ্যা হলো 4, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, সাবস্ক্রিপশন প্রাইস 60 টাকা ডিভাইডেড বাই নাম্বার অফ রাইট হলো 4, 4কে 4 আর 1 5 যোগ করলাম নিচেই, উপরে গুণটা করে প্রথম ব্র্যাকেটের ভিতরে গুণ করে 320 হয়েছে, 80 প্লাস 80 ইন্টু 4, আর দিকে 60 যোগ করলাম, নিচে 5 হয়েছে, 5 দিয়ে ভাগ করলাম 380কে, এটা আসলো 76। অ্যান্সার শেষ। ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দ্য রাইট। ভ্যালু অফ দ্য রাইট সূত্র হলো P0 মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইড বাই নাম্বার অফ রাইট প্লাস 1। P0 মান হচ্ছে 80 আর সাবস্ক্রিপশন প্রাইস 60, নিচেই 4 আর 1 5, উপরে বিয়োগ করলে 20, নিচেই যোগ করলে হলো 5 দিয়ে 20কে ভাগ করলে 4, ভ্যালু অফ রাইট হলো 4। অ্যান্সার শেষ। লাস্ট নাম্বার ই নম্বরের প্রশ্নটা আমাদেরকে এখানে বলা আছে হোয়াই মাইট এ কোম্পানি হ্যাভ এ রাইট অফার রেদার দ্যান দ্য জেনারেল ক্যাশ অফার। তো এখানে আমাদের এ রাইট অফার ইউজুয়ালি কস্ট লেস, রাইট অফারে ব্যয় একটু কম হয়, ইট protect the proportionate interests of existing shareholders and also protect against the underpricing. Again, তাহলে আমাদের রাইট শেয়ার ইস্যু করলে ব্যয় কম হবে ক্যাশের থেকে। তো শিখে দেখুন ক্যাশে বিক্রি করার থেকে রাইট ইস্যু করলে ব্যয় কম, এই জন্য রাইটটা আমরা ইস্যু করেছি বা পছন্দ করেছি। তো আমাদের 10 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমরা 11 থেকে শুরু করব, যেটা 2016 সাল থেকে আমরা যে পর্যন্ত যাই 15 নম্বর প্রবলেম পর্যন্ত শেষ করব। 5টা করে অঙ্ক আপনারা করবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা যে 5টা অঙ্ক করলাম 10 নম্বর প্রবলেম, আপনারা এই ভিডিওটা দেখেই সঙ্গে সঙ্গে আমার বই থেকে এই 10টা অঙ্ক এখনই প্র্যাকটিস করুন, এটা হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলুন, তারপরে পরবর্তী ক্লাস দেখবেন 11 নম্বর প্রবলেম থেকে শুরু করব। ঠিক আছে, দেখুন আজকের ক্লাস তাহলে আপনাকে শেষ করব। আর আমি বরাবরই এই কথাটা বলি, আসলে ভালো ফলাফলের জন্য একটা ভালো বই খুবই জরুরি দরকার। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। তাই আমার বইটা আমি ছাত্রদের উপযোগী করে তৈরি করেছি। শিক্ষার্থীগণ, আপনার কাছে যে বই থাকুক না কেন, আপনি আমার একটা বই সংগ্রহ করুন, 1টা 2টা 3টা যে কয়টা দরকার আপনি সেই কয়টা নিতে পারবেন। আমি থিওরিটিক্যাল বইগুলো একত্রিতভাবে একসাথে তৈরি করেছি এবং খুব দাম অনেক কম হয়েছে এবং অনেক সুন্দর মানে গুছায়ে সুন্দরভাবে ফর্মেট আকারে আপনাদের সহজ ভাষায় উপস্থাপন করেছি। সাধারণত দেখা যায় অ্যাকাউন্টিং বা ফিনান্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীগণ বিভিন্ন ছড়ানো থিওরিগুলো ভালোভাবে বুঝতে পারি না, এই জন্য আমি থিওরিগুলো খুব সুন্দরভাবে গুছাই দিয়েছি। একটা প্রশ্ন কতভাবে আসতে পারে আর কয়টা প্রশ্ন একটা উত্তর করলে কয়টা প্রশ্ন অ্যান্সার দেওয়া যেতে পারে, আমি সেইভাবে ফর্মেট আকারে খুব সুন্দরভাবে লিখেছি। সেক্ষেত্রে থিওরিগুলো প্রত্যেকটি অধ্যায় 3টি ফর্মেটে ভাগ করেছি, ফর্মেট 1, 2, 3। প্রথম ফর্মেটে নাম দিয়েছি বেসিক কনসেপ্ট, ওই অধ্যায়ের বেসিক জিনিসগুলো সব এক জায়গায় করেছি। আর ওই অধ্যায়ের কিউবেল কোয়েশ্চেন 2 নম্বর ফর্মেটে দিয়েছি সৃজনশীল প্রশ্নগুলো, সৃষ্টিশীল যেগুলো। আর 3 নম্বর ফর্মেটে আমি দিয়েছি ওই অধ্যায়ের ডিফারেন্সিয়াল কোয়েশ্চেন কী কী আসতে পারে। তাই আশা করি ইনশাল্লাহ আমার বইটা সংগ্রহ করলে আপনারা প্রত্যেকটা সাবজেক্টে A+ পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।